सुप्रिय मार्टिन लुथर कॉलेजेर शिक्षार्थीवृंद सबाई के मार्टिन लुथर कॉलेजेर ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि। आशा करी तुम्हारा सुस्थ आछो एवं निरापदे आछो। एर साथे साथे तुम्हारा आमादेर ऑनलाइन क्लासे नियमित अंशग्रहण करछो एवं पढ़ागुलो बासाय क्लासेर साथे साथे शेष करे फेलछो एवं পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করছো। তাহলে আজকে আমরা আমাদের মূল আলোচনার যে বিষয়বস্তু সেখানে চলে আসি। তোমরা ইতিমধ্যে অবশ্যই আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেই সবগুলো ক্লাসে অংশগ্রহণ করেছো, সেই প্রত্যাশাই রাখি। আমরা আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করছি। সেই ক্ষেত্রে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা, এটা সম্পর্কে আমরা যে সময় আমরা ব্যবসায়ের প্রকারভেদ পড়েছিলাম সেই সময় আমরা এটা শুনেছিলাম যে ব্যবসায় হচ্ছে মূলত তিন ধরনের, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। তাহলে সেই প্রত্যক্ষ সেবা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রত্যক্ষ সেবা কাকে বলে আবার আমরা জানব এবং প্রত্যক্ষ সেবার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এখানে পাঁচটি বৈশিষ্ট্য লেখা আছে, সেই পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাস ভালো লাগবে এবং তোমরা অবশ্যই প্রয়োজনীয় বিষয়গুলো খাতায় নোট করে রাখবে যাতে তোমরা মনে রাখতে পারো। একটা বিষয় মনে রাখবে, ক্লাস যে সময় হয় সেই সময় ক্লাস যেহেতু আমাদের ভিডিও করা থাকে তোমরা এগুলো টেনে টেনে বারবার দেখতে পারবে। এছাড়াও তার মানে এটা না যে খাতায় আমরা লিখব না, অবশ্যই আমরা খাতায় লিখব, প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো খাতায় লিখে রাখলে আমাদের পড়তে আরো বেশি সহজ হয় এবং পরবর্তীতে এগুলো নিয়ে আমরা আলোচনা করলে সে আলোচনাগুলো আরো বেশি স্পষ্টভাবে আমরা বুঝতে পারি। তাহলে আমরা আমাদের প্রত্যক্ষ সেবার সংজ্ঞা এবং প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যগুলো জেনে নিই, এরপর আমরা এগুলো আস্তে আস্তে ব্যাখ্যা সহকারে জানব। তাহলে প্রত্যক্ষ সেবা কাকে বলে, কিভাবে বুঝবো এটি প্রত্যক্ষ সেবা? গ্রাহকের প্রয়োজন পূরণে সমর্থ কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলে। তাহলে কি গ্রাহকের প্রয়োজন পূরণে সমর্থ? গ্রাহককে, গ্রাহক হচ্ছে যে ক্রয় করে নিয়ে যাবে তাকে বলা হয় গ্রাহক। তাহলে সেই গ্রাহক কোনো কাজ করতে যাচ্ছে, সেই কাজ যেমন যে কোনো ধরনের কাজ হতে পারে, যে তথ্য, একজন তথ্য চাচ্ছে, যেমন একজন আইনজীবী হতে পারে, একজন ডাক্তার হতে পারে, শিক্ষক হতে পারে। তাহলে তাদের কোনো কাজের কারণে গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থ কোনো কাজ হতে পারে, যেমন পরামর্শ নিলাম, সুবিধা যে আমাকে সে সুবিধা দিল, যে গাড়ির টিকিট কাটার পর গাড়িতে ভ্রমণের সুযোগ করে দিল, তাহলে এটা কিন্তু একটা সুবিধা। বা তৃপ্তি বলতে বোঝাচ্ছে আমি রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে যাওয়ার পর আমি ওয়েটারকে বললাম যে আমার দুপুরের খাবার আমি খাবো অথবা সকালে নাস্তা খাবো, তাহলে সেই অনুযায়ী সে আমাকে খাবার পরিবেশন করলো আমি যেগুলো চাচ্ছি, তাহলে সেখানে কিন্তু সে তৃপ্তি প্রদান করছে, সে তৃপ্তি প্রদানের বিনিময়ে আমি তাকে অর্থ দিচ্ছি। তাহলে এই জন্যই এগুলো কিন্তু সরাসরি হচ্ছে। আর এগুলো কি একজন বাবুর্চি রান্না করে দিচ্ছে অথবা একজন আইনজীবী সরাসরি পরামর্শ দিচ্ছে অথবা একজন ডাক্তার সরাসরি পরামর্শ দিচ্ছে অথবা একজন শিক্ষক সরাসরি শিক্ষকতার মাধ্যমে তাকে একজন একজনকে জ্ঞান প্রদান করছে, তাহলে এগুলোকে আমরা কি বলবো? প্রত্যক্ষ সেবা। এগুলো সবগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবার উদাহরণ। এক কথায় জিনিসটা সংক্ষিপ্ত আকারে আমরা যদি শিখে নিই, যে জ্ঞানমূলকে অনেক সময় আসে প্রত্যক্ষ সেবা কি, তাহলে সেক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটা দিয়ে দিব। কিভাবে দিব?
গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থ, গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থ কোনো কাজ বা সুবিধা বা তৃপ্তি প্রদানকে কি বলা হয়? সেবা বলে। তাহলে কি কি হতে পারে? গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থ কোনো কাজ হতে পারে, কোনো সেবা হতে পারে, বা তৃপ্তি প্রদান, এগুলো যদি হয়ে থাকে, যে কোনো একটি হলেই হবে, তাহলে সেটাকে আমরা বলবো কি? প্রত্যক্ষ সেবা। তাহলে প্রত্যক্ষ সেবার যদি আমরা উদাহরণ বলতে চাই, তাহলে উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে যে ডাক্তারের পরামর্শ হতে পারে, তারপর হচ্ছে একজন শিক্ষকের শিক্ষাদান, তারপর হতে পারে একজন আইনজীবীর আইনি পরামর্শ, এই যে এগুলো রয়েছে, বা একজন শিল্পীর শিল্পকর্ম, এগুলোকে আমরা বলতে পারি কি? প্রত্যক্ষ সেবা। এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে আশা করি প্রত্যক্ষ সেবার যে সংজ্ঞাটা আমরা শিখলাম সেটা সবারই মনে থাকবে। তারপরও তোমরা এগুলো কি করবে? খাতায় সাথে সাথে লিখে এগুলো মুখস্থ করে ফেলবে। যেহেতু আমাদের জ্ঞানমূলক, এটা আমাদের যদি মাথায় থাকে তাহলে সরাসরি এখান থেকে আমরা এমসিকিউ দিতে পারবো, এমসিকিউ গুলো সহজেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, পরবর্তী ধাপে আমাদের রয়েছে কি? প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য। প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য, তাহলে অনেক কিছুই থাকতে পারে, তাহলে সেগুলোর মধ্য থেকে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে প্রত্যক্ষ সেবা? প্রত্যক্ষ সেবা বোঝার জন্য আমাদের কিছু বৈশিষ্ট্য জানা থাকতে হবে। বৈশিষ্ট্য, এখানে পাঁচটি বৈশিষ্ট্য লেখা আছে, বৈশিষ্ট্যগুলো আমরা আগে জেনে নিই। এক নম্বর হচ্ছে কাজ বা সুবিধা। এক নম্বর কি? কাজ বা সুবিধা। দুই নম্বর হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, মানে স্পর্শ করা যায় না, স্পর্শহীন, যে সম্পদকে আমি স্পর্শ করতে পারবো না, শুধু অনুভব করতে পারবো। তিন হচ্ছে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। মালিকানা হস্তান্তরযোগ্য নয়, মানে মালিকানার পরিবর্তন করা সম্ভব নয়, এটা তিন নম্বর হচ্ছে মালিকানা হস্তান্তরযোগ্য নয়, মানে মালিকানার পরিবর্তন করা যায় না। চার নম্বর আমরা পাচ্ছি মজুদযোগ্য নয়। মজুদযোগ্য মানে কি? জমিয়ে রাখা সম্ভব নয়, এটাকে আমি যে রেখে দিব সেই রেখে দেওয়া সম্ভব নয়। সর্বশেষ পাঁচ নম্বরে আমরা যেটা পাচ্ছি, গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান। যেহেতু বলা হচ্ছে প্রত্যক্ষ সেবা মানে সরাসরি সেবা, তাহলে সরাসরি সেবা দিতে হলে অবশ্যই যে সেবাটা নিবে এবং যে সেবাটা দিবে, মানে গ্রাহক এবং সেবা প্রদানকারী দুজনের স্থান কাছাকাছি হতে হবে। কাছাকাছি হলে সেবাটা ভালো পাওয়া যায়, দূরে থাকলে সেবার মান ততটা ভালো হয় না। গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠানটা যাতে গ্রাহক যেখানে অবস্থান করছে সেখানে কাছাকাছি অবস্থান করে। এবার আমরা তাহলে দ্বিতীয় পাঁচটি আবার দেখি, কাজ বা সুবিধা, অস্পর্শনীয় সম্পদ, মালিকানা হস্তান্তরযোগ্য নয়, মজুদযোগ্য নয়, এবং সর্বশেষ পাচ্ছি গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান। এবার আমরা এটার আলোচনায় চলে আসি যে কাজ বা সুবিধা। কাজ বা সুবিধা, তাহলে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম, গ্রাহকের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলা হয়। এটার মধ্যে কিন্তু এই যে কাজ বা সুবিধার ব্যাখ্যাটা চলে আসে। যেমন প্রত্যক্ষ সেবা এই সংজ্ঞাটা আমরা দিয়ে দিতে পারি প্রথমে এটার ব্যাখ্যার মধ্যে, যে গ্রাহকের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর এই প্রত্যক্ষ সেবা যেহেতু এখানে বলেছে কাজ বা সুবিধা, যেমন কাউকে বলা হলো যে একটি প্রতিষ্ঠানকে বলা হলো যে আপনি যদি আমার এই কাজটি করে দেন তাহলে আপনাকে আমি আর্থিকভাবে সহায়তা প্রদান করবো, মানে আপনাকে অর্থের বিনিময়ে এই কাজটি আপনি আমাকে করে দিবেন। ধরা গেল একটি অনুষ্ঠান হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের বিষয়টা, অথবা ইন্টেরিয়র ডিজাইনার, তিনি কি করছেন এখানে এটা তৈরি করে দিচ্ছেন অর্থের বিনিময়ে। অথবা একজন লয়ার বলছেন যে এখানে আইনি পরামর্শ, ল সংক্রান্ত যে
জটিলতা রয়েছে সেটা নিরসনের জন্য যত ধরনের আইনি পরামর্শ রয়েছে সব আমি প্রদান করব অর্থের বিনিময়ে। অথবা দেখা গেল যে খাবার রান্না করা হচ্ছে, সে খাবারের যে সুবিধাটা সেটা ভোগ করতে হলে অবশ্যই আমাকে অর্থ প্রদান করতে হবে, অর্থের বিনিময়ে একজন রান্না করে আরেকজনকে খাওয়াবে। অথবা দেখা গেল যে একজন ডাক্তার তার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা এবং মেধা অনুযায়ী একজন রোগীকে চিকিৎসা করবে, সে চিকিৎসার বিনিময়ে সে অর্থ গ্রহণ করবে, তাহলে এটা কিন্তু প্রত্যক্ষ সেবা। তো এই যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে কাজ বা সুবিধা, কোনো কাজের বিনিময়ে যে একজন ডাক্তার ডাক্তারি পরামর্শ দিচ্ছে, একজন লয়ার মানে আইনজীবী আইনি পরামর্শ দিচ্ছে, একজন শিল্পী গান শোনাচ্ছে, একজন বাবুর্চি বা শেফ যাকে বলি সে রান্না করে আরেকজনকে খাওয়াচ্ছে, অথবা একজন শিক্ষক তার শিক্ষার্থীদের তার প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান করছে। তাহলে এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে কাজ বা সুবিধা, গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থ। তাহলে প্রয়োজন পূরণে, এই প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ বা সুবিধা বা তৃপ্তি প্রদানকে বলা হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে প্রত্যক্ষ সেবার কাজ বা সুবিধা এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম বৈশিষ্ট্য, আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা আসি অস্পর্শনীয় সম্পদ। তাহলে অস্পর্শনীয় সম্পদ এটা কেন বলা হচ্ছে, আমরা যে উদাহরণ দিলাম যে ডাক্তারের ডাক্তারি সেবা, শিক্ষকের শিক্ষাদান, একজন আইনজীবীর তার আইনি পরামর্শ, একজন রাঁধুনির তার রান্না পরিবেশন, একজন বিউটিশিয়ানের তার যে সাজগোজ করানোর কাজ, এগুলো হচ্ছে কিন্তু স্পর্শ, এগুলো অস্পর্শনীয় সম্পদ। এই সম্পদগুলো স্পর্শ করা যায় না, এই সম্পদগুলো কি করা যায় না, স্পর্শ করা যায় না। যেমন আমি একটি জিনিস খাচ্ছি, খাওয়ার পরে এটার স্বাদ কিন্তু আমি স্পর্শ করতে পারবো না, কিন্তু অনুভব করতে পারবো, এটা কি করতে পারবো, অনুভব করতে পারবো যে খাবারের স্বাদটা ভালো হয়েছে। আবার এক একজনের স্বাদ গ্রহণের মধ্যে এক একটা ভিন্নতা রয়েছে, কেউ ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ দেখা যাচ্ছে যে মাংস পছন্দ করে, আবার কেউ সবজি পছন্দ করে। যত ভালো রান্নাই হোক না কেন, দেখা যাচ্ছে স্বাদের যদি ভালো স্বাদও হয় তারপরও দেখা যাচ্ছে খাবারের অনীহার কারণে সে খাবারটি খাচ্ছে না। তাহলে এগুলো কিন্তু অস্পর্শনীয় সম্পদ। একজন বলছে যে খাবার রান্না ভালো হয়েছে, আরেকজন বলছে না আমার কাছে ভালো লাগে, তাহলে এটা কি, এটা কিন্তু জাস্টিফাই করার জন্য হাতে কলমে হাতে কলমে এখানে দেখার জন্য, ওজন দেওয়ার জন্য বা চোখে দেখার মতো কিছু নেই, এটা হচ্ছে স্পর্শনীয়হীন, যেটাকে আমরা অনুভব করতে পারি। অনুভব শক্তির মাধ্যমে আমি বলতে পারবো যে ঘ্রাণ নিয়ে অথবা এই সেবা গ্রহণ করে অথবা তার যে তথ্যপাত্র এগুলো গ্রহণের মাধ্যমে আমরা বলতে পারি যে তার এই সম্পদটা এটা হচ্ছে প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। যেমন অস্পর্শনীয় সম্পদের যে উদাহরণগুলো বললাম, যেমন একজন ডাক্তার ডাক্তার ডাক্তারি সেবা দিচ্ছে, ডাক্তারের সেবাটা পেয়ে আস্তে আস্তে মানে ধীরে ধীরে কিছু সময় পর বা কিছুদিন পর বা কিছু বছর পর একজন রোগী সুস্থ হয়ে গেল, তাহলে এটা কিন্তু অস্পর্শনীয় সম্পদ, এই সম্পদটা কিন্তু স্পর্শ করা যায় না। একজন ডাক্তার যে ডাক্তারি পরামর্শ দিচ্ছে সেই পরামর্শের বিষয়টা কিন্তু স্পর্শ করা যায় না। আবার একজন লয়ার বা আইনজীবী, আইনজীবী যে আইনি পরামর্শ দিচ্ছেন সেটা কিন্তু স্পর্শ করা যায় না। অন্য কোনো সম্পদ হলে যেমন এই মার্কার, মার্কার কিন্তু স্পর্শ করে এটা আমরা ধরতে পারি মানে স্পর্শ করা যায়। আর যে আমরা যে কোনো কথা বলি কথা স্পর্শ করা যায় না, আমরা যদি কোনো কিছু কল্পনা করি কল্পনাকে স্পর্শ করতে পারি না, আমরা যদি কারো কোনো পরামর্শ প্রদান করি সেই পরামর্শকে আমরা স্পর্শ করতে পারি না। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। তাহলে আমাদের এক নম্বর শেষ হলো কাজ ও সুবিধা, দুই নম্বর আমরা পেলাম অস্পর্শনীয় সম্পদ। এবার তৃতীয় নম্বরে আসি, তৃতীয় নম্বর হচ্ছে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। তাহলে এই যে কিছুক্ষণ আগে বললাম অস্পর্শনীয় সম্পদ, এগুলো কি কি পড়লাম আমরা, ডাক্তারের ডাক্তারি সেবা, একজন আইনজীবীর আইনি সেবা, একজন রাঁধুনির রাঁধুনি সেবা, অথবা একজন বিউটিশিয়ানের বিউটি মানে বিউটিশিয়ানের তার যে সাজানো গোছানোর যে কাজ সেগুলো, তাহলে এগুলো কি কিন্তু মালিকানা হস্তান্তরযোগ্য নয়। কেন বলা হচ্ছে, এগুলো আমরা বিক্রি করতে পারি, কিভাবে বিক্রি করতে পারি, যে আমি অর্থের বিনিময়ে আমি আমার সেবাটা বিক্রি করলাম, কিন্তু এটা মালিকানা হস্তান্তরযোগ্য নয়। ধরা গেল যে মিস্টার এক্স একজন বিশিষ্ট আইনজীবী, তিনি
আইনি পরামর্শ অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এখন তিনি যদি মারা যান তাহলে কিন্তু তার পরামর্শ যত অর্থই প্রদান করা হোক না কেন অর্থের বিনিময়ে আর সংগ্রহ করা সম্ভব নয়। এই জন্য এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে যেটি বলা হচ্ছে আইনি সেবা, তাহলে এই যে আইনি সেবা প্রদানের বিনিময়ে অর্থ প্রদান করা হচ্ছে, এখন একজন আইনজীবী যদি অসুস্থ থাকেন বা মারা যান বা তিনি আইনি সেবা থেকে তিনি যদি অবসর গ্রহণ করেন তাহলে কিন্তু সেখানে এটা হস্তান্তরযোগ্য নয়। যে ব্যক্তি মারা গিয়েছে তিনি মারা যাওয়ার ফলে কিন্তু তার যে জ্ঞান বুদ্ধি ছিল তিনি কিন্তু সাথে করে নিয়ে গিয়েছেন, হয়তো বা তার লিখিত কিছু বই থাকতে পারে যেখান থেকে অনেকে লিখে জ্ঞান অর্জন করতে পারবে, কিন্তু সরাসরি তিনি যে সেবাটা প্রদান করতেন পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করতেন সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, যেহেতু তিনি জীবিত নন এই জন্য এটা হস্তান্তরযোগ্য নয়। তিনি হয়তো বা হস্তান্তর করতে পারেন তার যে সম্পদগুলো রয়েছে সেগুলো, কিন্তু যেগুলো স্পর্শ করা যায় না সেগুলো কিন্তু হস্তান্তরযোগ্য নয়, কারণ তার চিন্তা ভাবনা, তার যে মস্তিষ্ক, তার যে কাজের গতি, এই বিষয়গুলো কিন্তু আমরা একজন আরেকজনের কাছ থেকে নিতে পারি না। কারণ বিদ্যা বা জ্ঞান এরকম একটা বিষয় যেটা আমরা আরেকজনের কাছ থেকে শিখতে পারি কিন্তু আরেকজনেরটা নিয়ে নিতে পারি না। এই জন্য বলতে পারি এক কথায় মালিকানা হস্তান্তরযোগ্য নয়, একজনের জ্ঞান আরেকজন কোনোভাবেই নিতে পারে না, একজনের জ্ঞান থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে হস্তান্তর জিনিসটা এরকম যে একজনের হাত থেকে আরেকজনে আসলে যার কাছ থেকে হস্তান্তর করা হয়েছে তার কাছে সেই বিষয়টা আর থাকে না, কিন্তু জ্ঞান বিষয়টা কিন্তু এরকম নয়। যে একজন শিক্ষক যদি শিক্ষার্থীকে শিখায় তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার্থী কিন্তু জ্ঞান অর্জন করার ফলে শিক্ষকের জ্ঞানের কোনো ঘাটতি পড়বে না। আর এই হস্তান্তরযোগ্যতা বিষয়টা কিন্তু সেই রকমেরই, যে একজনকে আরেক এক পক্ষ অন্য পক্ষকে দিলে যেই পক্ষ দিবে সেই পক্ষের মধ্যে আর থাকবে না, আর যেই পক্ষ গ্রহণ করবে সেই পক্ষ সেটা অর্জন করবে। কিন্তু এই যে প্রত্যক্ষ সেবার বিষয়টা কিন্তু এরকম নয়। প্রত্যক্ষ সেবার বিষয়টা হচ্ছে যে প্রদান করবে তার প্রদানের ফলে তার জ্ঞানের কোনো ঘাটতি পড়বে না, তার যে কাজ সেই কাজের কোনো ঘাটতি পড়বে না, তার যে নৈপুণ্যতা সেই নৈপুণ্যতার মধ্যে কোনো ঘাটতি পড়বে না। এই জন্য বলা হচ্ছে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। একজন ডিজাইনার তিনি কল্পনা করে ডিজাইন বা নকশা তৈরি করে থাকেন, তিনি যদি একজনকে ডিজাইনের ধারণা দেন এর ফলে কিন্তু সেই ডিজাইনারের ধারণার কোনো অভাব পড়বে না। বা দেখা গেল যে একজন আইনজীবী তার আইনি পরামর্শ দিলেন, সে আইনি পরামর্শ আরেকজনকে প্রদান করলেন কিন্তু সেই পরামর্শ প্রদানের ফলে তার আইনি যে পরামর্শের জ্ঞান সেটার কোনো ঘাটতি পড়বে না। এই জন্য সহজ ভাষায় বলা চলে যে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। এই প্রত্যক্ষ সেবার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মালিকানা কোনোভাবে হস্তান্তর করা যায় না। এরপর আমরা 4 নম্বরে পাচ্ছি মজুতযোগ্য নয়। তাহলে এই যে কথাগুলো বললাম কিছুক্ষণ আগে মালিকানা হস্তান্তরযোগ্য নয়, এটার মধ্যে কিন্তু মজুতযোগ্য নয় কথাটা সরাসরি চলে আসে। কারণ আমাদের কিছুদিন আগে যে আমাদের অ্যাটর্নি জেনারেল মাহবুবুর আলম মারা গেলেন, তাহলে তিনি মারা যাওয়ার সাথে সাথে তার যে চিন্তা ভাবনা ছিল, তার যে মস্তিষ্ক ছিল, এটা কিন্তু তার সাথে সাথে মৃত্যুবরণের সাথে সাথে সবই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। হয়তো বা তার লেখা বই রয়েছে, তার শিক্ষার্থীদের তিনি বা তার অনুসারী যারা রয়েছে তার কাছ থেকে বিভিন্ন আইনি পরামর্শ নিয়ে চলতেন, তাদের সেই জ্ঞান বুদ্ধিটা সম্পর্কে ধারণা তৈরি হয়েছে, কিন্তু ওনার যে একটা চিন্তা ছিল, ওনার যে মস্তিষ্ক ছিল, ওনার যে জ্ঞান ছিল, সেটা কিন্তু উনি আরেকজনকে দিয়ে যেতে পারেননি, হস্তান্তর করতে পারেননি, আর সেটা কিন্তু মজুদ করেও রাখা সম্ভব হয়নি। কারণ বইয়ের মধ্যে হয়তো বা কিছু অংশ লিখে রাখা সম্ভব, কিন্তু ওনার যে সামগ্রিক জ্ঞান সেই সামগ্রিক জ্ঞানটা কিন্তু কোনোভাবেই কোথাও সংরক্ষণ করে রাখা সম্ভব নয়। এই জন্য একজন বাবুর্চির যে রান্নার কৌশল সেটাও যেভাবে সংরক্ষণ করা সম্ভব নয়, একজন আইনজীবীর আইনি যে পরামর্শ সেটাও সংরক্ষণ করে রাখা সম্ভব নয়, একজন ডাক্তারের ডাক্তারি যে জ্ঞান তিনি অর্জন করেছেন, হয়তো বা একটা বই পড়েছেন পাঁচ ধরনের ধারণা নিয়েছেন, তাহলে এই 5টা ব্যক্তির যে ধারণা সেই 5 ব্যক্তির ধারণা কিন্তু 5 ধরনের, কিন্তু বই ছিল কিন্তু একটা,
বা তাদের যে ধারণা যাই বলি না কেন, তাদের যে জ্ঞান অর্জন করার সক্ষমতা, সেই সক্ষমতা ছিল 5 ধরনের, তাহলে সেটা কিন্তু মজুদ করে রাখা সম্ভব নয়। এক একজনের ধারণা, এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের কাজের গতি এক, তেমনি ভাবে মজুদ করে এগুলো রাখা সম্ভব নয়। কারণ মজুদ জিনিসটা এরকম যেটা পরিপূর্ণভাবে নিয়ে আসা সম্ভব। যেমন আমরা ধরতে পারি যে আমরা আমাদের কোনো বিষয় পেন ড্রাইভের মধ্যে নিয়ে আসলাম, পেন ড্রাইভের মধ্যে যে সময় নিয়ে আসলাম সেটা কিন্তু পেন ড্রাইভের মধ্যে মজুদ হয়ে গেল। তাহলে এটা কি করা সম্ভব? আমাদের মস্তিষ্কের মধ্যে যা আছে সেগুলো আমরা পেন ড্রাইভের মধ্যে নিয়ে আসলাম? আচ্ছা, যদি সেটা কিছু অংশ নিয়ে আসা সম্ভব, কিন্তু ভবিষ্যতে আমি কি করব বা মৃত্যুর পরও আমার মস্তিষ্ক কাজ করবে, এটা কি কোনোভাবে সম্ভব? মোটেও সম্ভব নয়। এই জন্য বলা হচ্ছে যে প্রত্যক্ষ সেবা মজুদযোগ্য নয়, প্রত্যক্ষ সেবার যে কাজগুলো সেগুলো কোনোভাবেই মজুদ করা সম্ভব নয়। 5 নম্বর মানে সর্বশেষ আমরা পাচ্ছি গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান। তাহলে গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান কেন বলা হচ্ছে? যেহেতু গ্রাহক এবং গ্রহীতা দুজনই তাদের প্রয়োজন পূরণের জন্য সরাসরি অংশগ্রহণ করা এখানে জরুরি। কারণ একজন ডাক্তার একজন রোগীর পরামর্শ প্রদান যদিও এখন অনলাইনে হচ্ছে, কিন্তু সরাসরি যে সেবাটা সেই সেবা আর অনলাইনের সেবা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যেমন একজন ডাক্তার সরাসরি আসলে তিনি হয়তোবা তার যে কম্পাউন্ডার রয়েছে তিনি কি করবেন, প্রেশার দেখবেন, ওজন দেখবেন, তার সাথে সরাসরি কথোপকথন হওয়ায় তিনি আরও বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে সেবাটা পাওয়ার কথা সেটা কিন্তু অনলাইনে সেই সেবাটা সেরকমভাবে পাচ্ছে না, হয়তোবা কাছাকাছি যাচ্ছে কিন্তু পরিপূর্ণভাবে সম্ভব নয়। এই জন্য সেই রুগী যদি দেখা গেল যে ডাক্তারের কাছে এসে সেবাটা নেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তার ওনার বিভিন্ন ধরনের সমস্যাগুলো বিস্তারিত জানতে পারবেন এবং কোনো প্রয়োজনে ওনার বডি চেক আপ করতে পারেন যে তার বডির অবস্থা কি, শরীরে কেন এই ধরনের রোগ দেখা দিয়েছে বা কীভাবে উনি এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন, রোগের প্রতিকার কীভাবে হয়, এগুলো সম্পর্কেও ডাক্তারের কাছ থেকে তিনি সরাসরি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে এই যে বিষয়গুলো, এর ফলে কি হবে, সরাসরি ডাক্তার এবং রুগী কথোপকথন করলে রুগী অনেক সময় দেখা যায় মারাত্মক অসুস্থ হলো, ডাক্তারের পরামর্শের কারণে এবং কাছাকাছি সান্নিধ্যের কারণে রুগী অনেকটা মানসিকভাবে স্যাটিসফ্যাকশনের মধ্যে চলে আসে। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান। আবার দেখা গেল যে রান্না, যদিও এখন আমাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, ফোন দেওয়ার মধ্যে 20 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে খাবার চলে আসে, তাহলে এটা কিন্তু সম্ভব হয়েছে কি গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান থাকার কারণে? কারণ দেখা গেল যে আমার বাড়ি ধরা গেল যে সাপোজ ধরা গেল সমুদ্রের মাঝখানে, যেমন সেন্ট মার্টিন একটা সামুদ্রিক যে একটা এলাকা রয়েছে সেখানে সেন্ট মার্টিনে আমার বাড়ির বসবাস। আমি যদি সেখানে ফুডপান্ডাকে এখন ফোন দিয়ে বলি যে আমার খাবার লাগবে, তাহলে সেখানে হয়তোবা খাবার সংগ্রহ করা সম্ভব হবে, প্রদান করা সম্ভব হবে, কিন্তু সেখানে যে কাজের গতিটা বা সেখানে যে সার্ভিসটা থাকবে সেই সার্ভিসটা কিন্তু ততটা কি হবে না, ফ্লেক্সিবল হবে না। কারণ সেখানে দূরবর্তী মানুষগুলো সেখানে আসে, তাদের খাবারের প্রয়োজন হয়, কিন্তু সেই খাবারের যে সরবরাহের পদ্ধতি সেই পদ্ধতিটা তারা সঠিকভাবে পালন করা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। যেহেতু সামুদ্রিক এলাকায় সেখানে কোনো কিছু ডিমান্ড করলে সেটা ফুলফিল করা বা সেগুলো পালন করা কঠিন হয়ে পড়ে। সে যাই হোক, তাহলে গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান, গ্রাহক যত কাছাকাছি থাকবে গ্রহীতা তত, গ্রাহক এবং গ্রহীতার মধ্যে সম্পর্ক ভালো থাকবে এবং তত তাড়াতাড়ি সেবা প্রদান করা সম্ভব হবে। ধরা গেল একজন রুগী মারাত্মক অসুস্থ, তাকে দ্রুত গতিতে হাসপাতালে নিয়ে যেতে হবে। এখন হাসপাতাল যদি কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রুগী তাড়াতাড়ি সেবা পাবে, আর যদি হাসপাতাল দেখা যাচ্ছে দূরে তাহলে সেক্ষেত্রে সেবা পেতে পেতে হয়তোবা রুগীর কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে এই জন্য আমরা বলতে পারি গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান। তাহলে প্রত্যক্ষ সেবা আমরা গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান হিসেবে যদি রাখা যায় তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে পেয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ক্লাস ভালো রেখেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এখানে শেষ করছি।